আমাদের আজকের আলোচ্য কবিতা হলো দ্বাদশ শ্রেণীর পাঠ্য আমি দেখি কবিতাটি, কবি শক্তি চট্টোপাধ্যায়। মূল গ্রন্থের নাম অঙ্গুরিতর হিরণ্য জল। মূল আলোচনা শুরু করার আগে বলবো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে করো, যাতে নতুন ভিডিও আপলোড করা হলে নোটিফিকেশন পেতে পারো। এরপর কবিতার আলোচনা শুরু করা যাক। তিনটি স্তবকে বিন্যস্ত আমি দেখি কবিতাটির মূল সুর হলো কবির বৃক্ষপ্রীতি, আর গাছের প্রতি কবির ভালোবাসা ব্যক্ত করেছেন এইভাবে। কবিতা শুরুতেই কবি বলেছেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। কোথা থেকে গাছ তুলে আনতে বলেছেন কবি? যেখানে সবুজের প্রাচুর্য আছে, অর্থাৎ অরণ্য থেকে। আর কোথায় বসাতে বলেছেন গাছগুলো? যেখানে গাছের সংখ্যা অল্প, অর্থাৎ শহরে। আর এই গাছগুলো তুলে আনার কারণটাও কবি বলে দিয়েছেন, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। কবি দুচোখ দিয়ে গাছের সৌন্দর্য অনুভব করতে চান। একই সঙ্গে কবি বলেছেন, মানুষের সুস্থ থাকার জন্য, আরোগ্যের জন্য সবুজের ভীষণ প্রয়োজন। কবির কথায়, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজ ভীষণ দরকার। কবিতার দ্বিতীয় স্তবকে কবি অরণ্যের স্মৃতিচারণা করে বলেছেন, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। কবির বর্তমান ঠিকানা ইঁটকাঠ পাথরের তৈরি শহর, সেই শহর যেখানকার অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। কবির ভাষায়, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। কথায় আছে, গড মেড ভিলেজ অ্যান্ড ম্যান মেড টাউন্স। গ্রামের পরিবেশ নির্মল সবুজ হয়, সেখানে গাছের প্রাচুর্য থাকে। অপরপক্ষে অরণ্য ধ্বংস করে অগণিত বৃক্ষচ্ছেদন করে সবুজ প্রকৃতির সমাধির উপর দাঁড়িয়ে থাকে কংক্রিটের শহর। সেই জন্য শহরে সবুজের অনটন ঘটে, মানুষজন বেশি অসুস্থ হয়। কবিতার তৃতীয় স্তবকে কবি আরও একবার বলেছেন, গাছ তুলে আনো। শহরের ধূসর সাম্রাজ্যে এক টুকরো পতিত জমিতে পড়ে গড়ে উঠুক সবুজ বাগান। কবি সবুজ দেখতে চান, দেহ মনে সবুজের ঘ্রাণ নিতে চান। কবির ভাষায়, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। কবি সবুজ দেখতে চান এবং দেহের আরোগ্যের জন্য শহরে সবুজ বাগান করে তুলতে বলেছেন। আর এইভাবে কবিতার প্রথম স্তবকে কবির বৃক্ষপ্রীতি, দ্বিতীয় স্তবকে অরণ্যপ্রীতি এবং তৃতীয় স্তবকে বৃক্ষলতা নির্বিশেষে কবির সবুজ প্রীতি আমাদের হৃদয় স্পর্শ করে। কবিতার শেষ দুটি পংক্তিতে কবি আরেকবার বলেছেন, গাছ আনো বাগানে বসাও আমি দেখি। অর্থাৎ দুচোখ ভরে সবুজ দেখাটাই কবির উদ্দেশ্য, যে কারণে কবিতার নামটিও রাখা হয়েছে আমি দেখি। সবশেষে বলবো, এই আলোচনা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নোট এবং এমসিকিউ এর জন্য নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করো। ধন্যবাদ।